যে কোনো জিনিসকে কিন্তু আমরা ভাগ করতে পারি। যেমন আমি যদি এই কলমটাকে ভাগ করার চেষ্টা করি, আমরা এই মধ্য বরাবর কিন্তু দুইটা সমান অংশে এটাকে ভাগ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি এই যে কলমটা, এটা একটা প্রতিসম বস্তু। একইভাবে আমরা কিন্তু প্রাণী জগতের বিভিন্ন প্রাণীকেও বিভিন্নভাবে ভাগ করতে পারি। এই ভাগগুলোকে বলা হয় প্রতিসাম্য। এবং যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশ, সমান দুই অংশ বা দুইয়ের অধিকাংশে ভাগ করা যায়, সেই প্রাণীগুলোকে বলা হয় প্রতিসম প্রাণী বা সিমেট্রিক্যাল অ্যানিমাল। তো এই প্রতিসাম্যের ভিত্তিতে আমরা মোটামুটি পাঁচ ধরনের প্রাণী দেখতে পাই। একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, যেটা আমরা দেখতে পাই আমরা যদি একটা গোলককে চারদিক থেকে বা পাঁচ দিক থেকে বা ছয় দিক থেকে ভাগ করি, প্রত্যেকটা ভাগই কিন্তু সমান হবে। এর কারণ কী? এর কারণ হচ্ছে সেটা কেন্দ্র বরাবর সেই রেখাগুলো প্রবেশ করবে। আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি, এখানে আমরা দেখব একটা গোল প্রাণীকে আমরা প্রতিসম প্রাণীকে আমরা বিভিন্ন দিক থেকে ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগের পরিমাণ কিন্তু সমান। আর এজন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে গোলীয় প্রতিসম প্রাণী। গোলীয় প্রতিসম প্রাণীর মধ্যে রয়েছে ভলভক্স বা রেডিওল্যারিয়া ইত্যাদি ধরনের এককোষী জীব। এরপর অরীয় প্রতিসাম্য, কোনো প্রাণীর দেহকে আমরা যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করতে পারি, তখন সেই প্রতিসমটাকে বলা হয় অরীয় প্রতিসম প্রাণী বা অরীয় প্রতিসাম্য। আমরা হাইড্রা পড়ার সময় জেনেছিলাম যে হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। এটা কেন আমরা আজকে জানব। হাইড্রার দেহটাকে আমরা কিন্তু আমরা প্রস্থ বরাবর ভাগ করতে পারবো না। হাইড্রার দেহকে আমরা লম্বালম্বিভাবে কোষিকা অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করতে পারবো এবং প্রতিটা ভাগে কিন্তু সমান অংশ বিদ্যমান থাকবে। এজন্যই হাইড্রাটাকে বলা হয় অরীয় প্রতিসম প্রাণী। এরপর যেটা আছে সেটা হচ্ছে দ্বি-অরীয় প্রতিসম প্রাণী। হাইড্রাকে যদি আমরা অরীয় প্রতিসম প্রাণী বলে থাকি, এর কারণ হচ্ছে আমরা যতগুলো ভাগ করছি কোষিকা অনুযায়ী প্রত্যেকটা ভাগে সমান অংশ পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ধরনের কোণের হিসাব রাখছি না। দ্বি-অরীয় প্রতিসম প্রাণী যেটা, সেটার যে দেহ সেটাকে শুধুমাত্র 90 ডিগ্রি বা সমকোণে আমরা ভাগ করতে পারবো। এই সমকোণে ভাগ করার ফলে এটা মাত্র দুইবার প্রতিসম হবে, আর এ কারণে এটাকে বলা হয়ে থাকে দ্বি-অরীয় প্রতিসম প্রাণী। দ্বি-অরীয় প্রতিসম প্রাণীর মধ্যে আছে সিওলোপ্লানা বা বিভিন্ন ধরনের প্রাণী, যেগুলোর মধ্যে কোষিকা দেখা যায়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রথমে আমরা দেখলাম গোল কোনো প্রাণীকে আমরা কীভাবে ভাগ করব, এরপর আমরা দেখলাম লম্বালম্বিভাবে কীভাবে ভাগ করা যায়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা পাশাপাশি সমান দুইটা অংশ রেখে মধ্য বরাবর কীভাবে একটা প্রাণীকে ভাগ করতে পারি। আমরা যদি প্রজাপতির দেহের কথা চিন্তা করি, এটার দুই পাশে ডানা রয়েছে এবং মাঝখানে একটা অংশ রয়েছে যেটা দুইটা ডানার সংযোগস্থল হিসেবে কাজ করে। তো এই প্রজাপতিটাকে যদি আমরা একদম অক্ষ বরাবর বা মধ্যের জায়গাটা বরাবর ভাগ করি, তখন কিন্তু দুই পাশে আমরা সমান অংশ পাবো। এই দুই পাশে সমান অংশ পাওয়ার কারণেই এটাকে আমরা বলে থাকছি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। এছাড়াও আমরা মানুষের দেহের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখতে পাই। যেমন একটা মানুষের দেহকে যদি আমরা মাথা থেকে পা পর্যন্ত একদম মাঝ বরাবর ভাগ করি, তখন দুই পাশে সমান সমান অংশ নিয়ে সেটা ভাগ হয়ে যাবে। এ কারণে মানুষও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। এবং কিছু প্রাণী রয়েছে যাদের দেহকে আমরা কোনোভাবেই সমান অংশে ভাগ করতে পারবো না, যেমন শামুক। আমরা যদি শামুকের দেহটাকে দেখি, শামুকের দেহের বিভিন্ন অংশ কিন্তু বিভিন্ন ধরনের আকৃতি রয়েছে। যেমন সামনে কিছুটা পেঁচানো অংশ রয়েছে, আবার পিছনে একটা খোলসের মতো অংশ রয়েছে। তো এজন্যই শামুককে কখনোই আমরা যতই চেষ্টা করি কোনো অক্ষ বরাবরই বা কোনো তল বরাবরই এটা আমরা সমান ভাগে ভাগ করতে পারবো না। আর এ কারণেই শামুক জাতীয় যেসব প্রাণী রয়েছে তাদেরকে বলা হয় অপ্রতিসাম্য প্রাণী।